আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, নাইট ক্লাবে অথবা বারে যারা চাকরি করেন, তো এইখানে অনেকেই টাকার বিনিময়ে চাকরি করেন। তো এখানে চাকরি করা বৈধ কিনা, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমরা যদি এই বিষয়টা নিয়ে রিসার্চ করি, কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে নাই যে বারে আর নাইট ক্লাবে চাকরি করা যাবে না, এভাবে কোনো আয়াতই নাজিল হয় নাই। তো এই ফতোয়াটা কোত্থেকে পেল হুজুররা? তখন তো আর নাইট ক্লাব আর বার ছিল না তখন। তো এটা হচ্ছে একটা অন্যায় কাজের সহযোগিতা, এটা কিয়াস করে বের করা হয়েছে। অনেকেই বলবেন, হুজুর এই ফতোয়া কোত্থেকে দেয়? দুই দিন পরে পরে আমি বুঝাই দেই কোত্থেকে দেই। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন বারের মধ্যে অসামাজিক কাজকর্ম হয়, যেটা ইসলাম সমর্থন করে না এমন কিছু হয়, এবং হারাম অনেক কিছুর প্রতি উদ্বুদ্ধ করা হয়, বিভিন্ন নারী পুরুষের একত্রে মিলামিশা, শারীরিক সম্পর্ক, এগুলো হয় মনে হয়, আমার জানা নাই এতে একটা। তারপরে মদ খাওয়ানো, এগুলো তো থাকছেই, এমন আরো কত কিছু, এমন কিছু কিছু হয়, যাই হোক যতটুকুই হোক, এমন কিছু তো মদও খাওয়ানো হয়। এটা হচ্ছে অপরকে, মানুষকে অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করা, খারাপ কাজ। আল্লাহ বলেছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সৎ কাজের দিকে সাহায্য করো। একজন মানুষ কোরআন পড়বে, তাকে কোরআন পড়া শেখাও। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে পাপের ক্ষেত্রে সহায়তা করো না, হয় সেটা টাকার বিনিময়ে হয় সেটা অন্যভাবে। তো আপনি যেখানে চাকরি করছেন, টাকার বিনিময়ে করেন না যেভাবেই করেন, আপনি কিন্তু অনেককে অন্যকে খারাপের দিকে উদ্বুদ্ধ করছেন। আপনি যে চাকরিটা করছেন, অন্য জায়গায় যে চাকরি করেন, স্যালারি নেন, কিন্তু এই কাজ করে আপনি কষ্ট করার পরে এই টাকাটা হারাম হয়ে যাবে, এটা আসলে ইসলাম চায় না। এই আয়াতের উপর ভিত্তি করে ফতোয়া দিচ্ছি যে খারাপের দিকে উদ্বুদ্ধ করা হয়ে যায়, এই জন্য এই টাকা মানে নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বারের চাকরির টাকা নেওয়া জায়েজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।